কি করছো তুমি এখানে? এটা কি গাছ তুমি বলতে পারবে? এটা হচ্ছে তোমার, এই গাছটা দেখে তো মনে হচ্ছে গাছটা চেনা চেনা লাগছে, কিন্তু বলতে পারবো না, এটা মনে হচ্ছে আম গাছ। এইটা তো আম গাছ, আমি এইটার কথা বলছি। এই গাছটা আমি তো বলতে পারছি না, গাছটার ছবি তুলে রাখলাম, দেখি কেউ যদি জানে তাহলে কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে। গাছটা আমি পাতাটা ভালো করে ক্লিয়ার করে দেখাচ্ছি, পাতাটা আমি বুঝতে পারছি না যে কি গাছ এটা। কদম গাছের মতো পাতাটা লাগছে, কিন্তু আবার কাণ্ডটা কদম গাছের মতো লাগছে না। এই যে পাতাটা দেখিয়ে দিলাম, তুমি এটা ছাড়ো। কেন? তোমার মাথায় কতটা বুদ্ধি আছে সেটা আজকে একটু টেস্ট করব। আমার বুদ্ধি টেস্ট তোমাকে নিতে হবে না। না, তুমি তো পরপর দুদিন ম্যাচিস কাঠির পাজলগুলো তুমি করে দিয়েছো, আজকে তোমাকে একটা ম্যাথামেটিক্যাল পাজল দেব। দেখি, শুনেছি তো মেয়েদের ঘটে মাথায় অঙ্ক আসে না, তোমার মাথায় কি আসে দেখি। তুমি যেহেতু পাজলগুলো করে দিচ্ছ, নিশ্চয়ই তোমার মাথায় অঙ্ক আসবে। তোমাকে আজকে করতে হবে, তোমাকে আটটা আট দিয়ে 1000 করতে হবে। আটটা আট, আটটা আট দিয়ে 1000, আটটা আট দিয়ে তোমাকে 1000 করতে হবে। তুমি যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, তোমার যেটা ইচ্ছা তুমি নিয়ে নাও, কিন্তু তোমাকে আটটা আটে 1000 করতে হবে। তোমাকে আমি আটটা 8 টাকা করে দেবো, তোমাকে আমাকে 1000 টাকা করে দিতে হবে। এই হলো গল্প, মানে 5 মিনিটে স্কিম হচ্ছে ডবল, ঠিক আছে? সব দাও তুমি আমাকে, কিন্তু কই বাট নেই, দেখি এটা পারি কি না। চেষ্টা করে দেখো, মাথায় বুদ্ধি লাগিয়ে দেখো। 8টা 8 দিয়ে 1000 করতে হবে। 8টা 8 দিয়ে 1000, কঠিন ব্যাপার, একটু ভাবতে দেবে আমাকে? ভাবো ভাবো, টেক ইউর টাইম, তোমাকে 2 মিনিট টাইম দেওয়া হচ্ছে, ওর বেশি দিতে পারবো না। ঘাম ছুটে যাচ্ছে আমার ভাবতে ভাবতে, কি অবস্থা দেখছো? এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে একটু বসি, তুমি আমাকে মাঝে মাঝে এইসব কঠিন সমস্যার মধ্যে ফেলো। শুনেছিলাম তুমি স্কুলে খুব ব্রিলিয়ান্ট ছিলে, সেকেন্ড গার্ল ছিলে, সেই জন্যই তো তোমাকে অঙ্কটা দিয়েছি বাবা। তুমি কার কাছ থেকে এসব শোনো? তোমাদের স্কুলের মাস্টারমশাই গবলু বাবু। না আর ভাবতে হবে না, সূর্যি মামা মাথার উপরে উঠে গেছে। করো করো, তোমাকে তো খাতা পেন দিতে পারবো না। 8 ডিমের মতো কি করেছো এগুলোকে? আরে এই ডিমগুলো দিয়ে তো ফুটবে সব। ডিম ফুটলেই বাচ্চা হবে? কি করতে চাইছো এটাকে? আটটা আট তো লিখেছো, এরপর কি করবে এটাকে? এই দেখো আটটা আট, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ আটটা আট হয়ে গেছে। এবারে আমি এটা যোগ করব। যোগ করবে? যোগ প্লাস করো দেখি। দেখো এখানে 5টা আট আছে, হুম, 8 5 40, 0, হ্যাঁ, হাতে কত থাকলো? 4 রইলো, হ্যাঁ, 16 4 কত? 20, 0, হ্যাঁ, হাতে কত রইলো? হাতে থাকলো 2, 8 2 কত? 10। কেমন খাপে খাপ কুমড়োর বাপ হলো? 8টা 8 হাজার, এ দারুণ জিনিস তো রে ভাই, মেনে নিলাম বাবু তুমি সেকেন্ড গার্ল ছিলে।
মানতেই হবে। কেমন পারলাম? এটাও পেরে গেলে। দেখি তোমার মুখটা দেখি, ঘাম ছুটে গেছে তোমার বাড়তে। খালি পেরেছো কি? ঘাম ছুটে গেছে। আরে এ সব দিমাগ কা খেল হে না, দিমাগ কা খেল, দিমাগ মে বহুত প্রেসার পড়তা হ্যায়, দেখতে হয় নাই? আমি সেই সিনেমা দেখেছিলাম শকুন্তলা দেবীর, আমি তো তোমাকে এখানে তো জল জ্যান্ত দেখতে পাচ্ছি রে বাবা। ফিগারটা ওইটা ওইরকম দারুণ হয়েছে। তাহলে আটটা আটে হাজার শিখে নিলাম, আমিও শিখে নিলাম কীভাবে করতে হয়। পাঁচটা সারি সারি আট দিয়েছে, পাশে দুটো আট, একটা আট দিয়ে যোগ করে দিয়ে, সিম্পল, ভেরি সিম্পল। আমার মাথা তো খারাপ হয়েছিল কী করে করতে পারবে, কিন্তু সুন্দরভাবে করে দিচ্ছে, ভেরি গুড। তাহলে আজ আমার পাওনা কি? খালি খালি আটটা আটার মতো কি আমাকে কি বড় বড় ডিম ধরে দিবে? তোমাকে আজকে আটটা ডিমের ডিম খাওয়াবো, আজকে ডিম সিদ্ধ খাওয়াবো আটটা, ঠিক আছে? কই বাত নেই, ওই সেই, চলো।